হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখির তকমা পাওয়া পাখিটি বাংলাদেশের পরিবেশেরই একটি অংশ। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণীও বটে। পৃথিবীর দ্রুততম মানুষ উইসেন বোল্টকে সবাই চিনলেও পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী পেরিগ্রিন শাহিনকে চিনেন খুব কম মানুষ। পেরিগ্রিন শাহিন ঘন্টায় 320 কিলোমিটারেরও বেশি বেগে উড়তে পারে, যা উইসেন বোল্টের সর্বোচ্চ স্পিডের 7 গুণ বেশি গতি সম্পন্ন। এই পেরিগ্রিন শাহিনের সর্বোচ্চ স্পিড রেকর্ড করা হয়েছে 389 কিমি প্রতি ঘন্টা, যা তাকে এই গ্রহের সবচেয়ে দ্রুততম প্রাণীর মুকুট এনে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আর এ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই পাখির ইংরেজি নাম পেরিগ্রাইন ফ্যালকন এবং বৈজ্ঞানিক নাম ফ্যালকন পেরিগ্রিনাস। পৃথিবীতে মোট 19টি উপপ্রজাতি আছে, এর মধ্যে আমাদের উপপ্রজাতিটি হলো ফ্যালকন পেরিগ্রিনাস পেরিগ্রিনেটর। এর দৈর্ঘ্য 13 থেকে 23 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং দেহের ওজন হয় 440 থেকে 750 গ্রাম পর্যন্ত। বাঁকানো দাঁড়ালো দাঁত ও তীক্ষ্ণ নখ দিয়ে এরা শিকারকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আসুন এবার এর শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোকপাত করা যাক। জগৎ বা কিংডম অ্যানিমিলিয়া, পর্ব বা ফাইলাম কোয়াড্রাটা, শ্রেণী বা ক্লাস এভিস, বর্গ বা অর্ডার ফ্যালকনিফর্মিস, গোত্র বা ফ্যামিলি ফ্যালকনিডি, গণ বা জেনাস ফ্যালকো, প্রজাতি বা স্পিসিস এফ পেরিগ্রাইনিস। অত্যন্ত দ্রুতগতিতে এই পাখি আকাশে অন্যান্য মাঝারি পাখি যেমন কবুতর, জলজ পাখি, পোষা পাখি, এমনকি স্তন্যপায়ী বাদুড় পর্যন্ত ধরে ধরে শিকার করে খাবারের তালিকায় যোগ করে ফেলে। এই পেরিগ্রিন শাহিন একটি শিকারী পাখি এবং শীতকালে আমাদের দেশের প্রায় সব জেলাতেই পাওয়া যায়। তবে আমাদের দেশে এটি বিরল পরিযায়ী পাখি হিসাবে পরিচিত। এটি পৃথিবীর সব মহাদেশেই বিস্তৃত, যাদের বিভিন্ন উপপ্রজাতিতে বিভক্ত করা হয়েছে। এই পর্যন্ত পেরিগ্রিন শাহিনের 19টি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে। আমরা চাই এই দ্রুতগতির পাখিটি চিরকাল ধরে তার দ্রুততা ও ক্ষিপ্ততা বজায় রেখে বাংলাদেশ ও পৃথিবীর আকাশে মুক্তভাবে উড়ে বেড়াবে। আমরা কি পারব তাদের ওড়ার জন্য আকাশ দিতে? আপনাদের কি মত কমেন্টে অবশ্যই জানান। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।